সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা শুরু করছি ষষ্ঠ শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ফাইভ অর্থাৎ তোমাদের আগস্টে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে সেটার সমাধান দেওয়া হবে তো এই ভিডিওতে আলোচনা হবে পরিবেশ ও ভূগোল বিষয় অন্যান্য বিষয় সমাধান এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা লিঙ্ক পেয়ে যাবে একে দেখে বলেছে বিকল্পগুলি থেকে ঠিক উত্তর নির্বাচন করো প্রথম প্রশ্ন সূর্যের অতি বেগুনি ক্ষতিকারক প্রভাব থেকে জীবগুলকে রক্ষাকারী ওজন জীবকুলকে রক্ষাকারী ওজন স্তর আছে ট্রপোস্ফিয়ারে স্ট্যাটোসফিয়ারে রাইট আনসার খ অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ারে পরেরটা দেখো আন্টার্কটিকার একটি স্বাভাবিক উদ্ভিদ হলো পাইন সাল মস সেগুন রাইট আনসার গ অর্থাৎ মস তারপর থাকছে ভারতের মরু অঞ্চলে মাটির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো মাটির জল ধারণ ক্ষমতা বেশি মাটিতে লোহার পরিমাণ বেশি মাটির জল ধারণ ক্ষমতা কম রাইট আনসার বলেছে শূন্যস্থান পূরণ করো প্রথম প্রশ্ন সমুদ্রের কাছাকাছি অঞ্চলে জলবায়ু ড্যাস প্রকৃতির হয় সমভাবাপন্ন প্রকৃতির হয় পরেরটা দেখো নির্দিষ্ট ঋতুতে যে গাছের পাতা ঝরে পড়ে তাকে ড্যাস উদ্ভিদ বলে পর্ণমোচী উদ্ভিদ বলে সাধারণত শীতকালে শীতল অঞ্চল থেকে যে পাখিরা আমাদের দেশে উড়ে আসে তারা ড্যাস পাখি নামে পরিচিত এর উত্তরটা হবে পরিযায়ী শূন্যস্থানে পরিযায়ী বসাবে তিনের থেকে বাড়িমন্ডল কিভাবে সৃষ্টি হয় তো উত্তরটা দেখো আগের একের দাগের এবং দুইয়ের দাগের উত্তরে যদি কোনো অসুবিধা থাকে তোমরা খাতায় দেখতেই পাচ্ছ এগুলি অপশন দেওয়া আছে এবং দুইয়ের দাগের শূন্যস্থানের এগুলি লিখে দেওয়া হয়েছে তো তিনের দাগের এক নম্বর যেটা বায়ুমন্ডল কিভাবে সৃষ্টি হচ্ছে দেখো সৃষ্টির বহু কোটি বছর পর পৃথিবীর বাইরেটা বেশ ঠান্ডা হয়ে আসে তখন আকাশে রাশি রাশি জলীয় বাষ্প ঠান্ডা হয়ে অবিশ্রান্ত বৃষ্টির মতো পৃথিবীতে নেমে আসে হাজার হাজার বছর ধরে সেই প্রবল বৃষ্টির জলে পৃথিবীর নিচু জায়গাগুলি ভরাট হয়ে সাগর মহাসাগর ও নদী তৈরি হয় আর এভাবে বারিমন্ডল সৃষ্টি হয় আচ্ছা তিনি দাগে পরের প্রশ্ন যেটা ছিল সেটা কি ভারতের শীতকাল কেন শুষ্ক প্রকৃতির হয় উত্তরটা দেখো ভারতে শীতকাল শুষ্ক হওয়ার মূল কারণ হলো মৌসুমী বায়ু এই সময় ভারতের স্থলভাগের উপর দিয়ে শীতল ও শুষ্ক উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয় এই সময় ভারতে বৃষ্টিপাত তেমন হয় না ফলে ভারতে শীতকালে শুষ্ক প্রকৃতির হয়ে থাকে আচ্ছা এর পরে দেখো তোমাদের পরের দাগ অর্থাৎ শেষ দাগ বায়ুচাপ ও বায়ু প্রবাহ কোনো অঞ্চলের আবহাওয়াকে কিভাবে নিয়ন্ত্রণ করে উত্তরটা দেখো স্বাভাবিক অবস্থায় বায়ুর চাপ সব জায়গায় সমান থাকে বায়ু সাধারণত উচ্চচাপ থেকে নিম্ন চাপ অঞ্চলে প্রবাহিত হয় হঠাৎ কোনো অঞ্চলে বায়ুর চাপ কমে গেলে সেখানে নিম্নচাপের সৃষ্টি হয় নিম্নচাপের সৃষ্টি হয় ফলে ঝড় বৃষ্টি এবং অশান্ত আবহাওয়ার সৃষ্টি হয় আবার বায়ু চাপ বেড়ে গেলে সেখানে উচ্চ সৃষ্টি হয় ফলে আকাশ পরিষ্কার ও শান্ত আবহাওয়ার সৃষ্টি হয় তো এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ফাইভ কিংবা আগস্টে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছিল সেটার সম্পূর্ণ সমাধান দেওয়া হলো অন্যান্য বিষয়ে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তোমরা দেখে নিও এবং তোমরা সুন্দর করে খাতায় এই উত্তরগুলো তৈরি করে নিয়ে স্কুলে অবশ্যই জমা দিয়ে দিও